সাগরের গর্জন, নির্মল বাতাস, সাথে নোনা পানির সান্নিধ্যের এক নৈসর্গিক সৌন্দর্যের নাম। এইভাবে বখাটেদের মতো উশৃঙ্খলভাবে গান বাজিয়ে, ডিজে পার্টি করে, ট্রলার ভ্রমণ করে, মানুষের গালিগালাজ না শুনে আসুন আমরা সুন্দরভাবে ভ্রমণ করি। এইভাবে আমরা ভ্রমণ না করে হালালভাবেও ভ্রমণ করতে পারি। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার, একবার ভুলে যেও বারবার ভুলেও কাউকে বলো না। হালালভাবে কিভাবে ভ্রমণ করতে হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলে যাব সরাসরি রাঙামাটি। এখন আমরা রাঙামাটি রওনা হব, একদম সরাসরি সায়দাবাদ চলে যাব। সায়দাবাদ থেকে আপনারা অনেক ভালো ভালো গ্রুপ আছে, ট্রাভেলস গ্রুপ, আমি কয়েকটা ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এই গ্রুপগুলোর মাধ্যমে আপনারা ঘুরে আসতে পারেন বাংলাদেশের যে কোনো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থেকে, মাত্র 500 থেকে 600, 1500 থেকে 2000, 3000 থেকে 5000, এর উপরে যাবে না, আপনার সাধ্য অনুযায়ী আপনি ট্যুর দিয়ে আসতে পারেন। আমরা আজকে তেমনই একটা ট্যুর দিছি, সেটা হলো রাঙামাটি। সরাসরি আমরা এখন চলে যাচ্ছি সায়দাবাদ, সায়দাবাদ থেকে বাসে করে সরাসরি চলে যাব রাঙামাটি। রাঙামাটি রিজার্ভ বাজার আমাদেরকে নামিয়ে দিবে, সেখান থেকে আমরা ট্রলারে করে পুরো রাঙামাটি ঘুরবো আর আপনাদেরকে দেখাবো পুরো রাঙামাটির অনেক সুন্দর একটা ভিউ এবং কোথায় কোথায় কি পাওয়া যায় সম্পূর্ণ একটা গাইডলাইন, কিভাবে আপনারা রাঙামাটি ভ্রমণ করবেন একদিনে খুবই কম খরচে, মাত্র 999 টাকায় আমরা রাঙামাটি ট্যুর দিয়ে আসছি। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে গেলাম, বাসটা এখনই ছেড়ে দিবে, অলরেডি ছেড়ে দিয়েছে বাসটা। এই বাস একদম কুমিল্লা গিয়ে থামবে, কুমিল্লায় 20 মিনিট আমাদেরকে টাইম দিবে। চলে আসলাম আমরা কুমিল্লা। কুমিল্লায় আপনারা খুব সাবধানে খাবারগুলোর অর্ডার করবেন, এই খাবারগুলোর দাম কিন্তু এখানে অনেক। আপনাদের এলাকায় অথবা আপনাদের নিজস্ব বাসাবাড়ির যে খাবারের দাম সেখান থেকে এখানে তুলনামূলক অনেক বেশি। সো বুঝে শুনে এখানে খাবার অর্ডার করবেন আর আপনারা কিছু না কিছু অবশ্যই এখান থেকে খেয়ে নেবেন। এরপর কিন্তু লং জার্নি, আপনারা একদম চিটাগাং চট্টগ্রাম সেখানে পাড়ি দিয়ে তারপর রাঙামাটি গিয়ে তারপর সকালে আপনারা নামবেন, তারপর আপনারা নাস্তা খাইতে পারবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কোনো কিছু খাইতে তেমন একটা ভালো লাগে না। সো কুমিল্লার বিরতি শেষ, এখন আমাদের বাসটা আবার ছেড়ে দিচ্ছে, আমরা এখন সরাসরি রাঙামাটি গিয়ে নামবো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি রাঙামাটি। রাঙামাটি আপনাদেরকেও এরকম একটা স্থানে নামাই দিবে, এখান থেকে আপনারা ট্রলারে উঠবেন, ট্রলার থেকে আপনারা প্রত্যেকটা রিসোর্টে আস্তে আস্তে একটা 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 করে আপনারা ঘুরে আসবেন, প্রত্যেকটা রিসোর্টে যাবেন, প্রত্যেকটা রিসোর্টই সেই অনেক সুন্দর। আমরা প্রত্যেকটা রিসোর্টই ঘুরে আসছি, এখন আপনাদেরকে সেটা আমি ভয়েস ওভার করে দেখাচ্ছি। আমরা উঠে গেছি ট্রলারে, ট্রলার থেকে এখনই আমরা চলে যাব একটা রিসোর্টে, এটা হচ্ছে ট্রলার থেকে নেমে সর্বপ্রথম আপনারা নাস্তা করে নেবেন এই হোটেলটায়। আর এই হোটেলে আপনারা নাস্তা করার পর অবশ্যই অর্ডার করে যাবেন দুপুরবেলা আপনারা কি খাবেন। এখানে বাম্বু চিকেন, কাসকি মাছের সালাদ, এগুলো খুবই ফেভারিট এবং খুব জনপ্রিয় খাবার। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে অর্ডার করে যাবেন যা আপনারা দুপুরবেলা আবার এসে এখানে খাবেন। সো নাস্তা করার পর আমরা এখন চলে যাব সরাসরি আদিবাসী গ্রামে। এরকম প্রত্যেকটা রিসোর্টে আমরা একটা একটা করে ঘুরবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে পাহাড়িদের চলাফেরা দেখলে অনেক ভালো লাগে, পাহাড়িরা অনেক সুন্দর করে এখানে চলাফেরা করে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই। এবং বিভিন্ন রকম ফল পাকড়া ওরা পাহাড় থেকে কেটে নিয়ে আসে আর এখানে বিক্রি করে খুবই কম দামে এবং খেতে অন্যরকম স্বাদ, ঢাকাতে এবং আমরা আমাদের নিজস্ব এলাকায় যেগুলো খাই সেগুলোর মতো না, এগুলো ভিন্ন রকম স্বাদ। একটা কথা না বললে নয়, এই যে দেখতেছেন আদিবাসীদের বাজার, এই বাজারটা কিন্তু একদম সকাল সকাল আপনাদেরকে আসতে হবে। আপনারা নাস্তা রাখিয়ে সকাল সকাল সরাসরি চলে আসবেন এই আদিবাসী বাজার। আদিবাসীর বাজার শুধুমাত্র সকাল সকাল বসে আবার কিছুক্ষণের মধ্যে ক্লোজ হয়ে যায়। আমাদের আদিবাসী গ্রাম ঘুরে হয়েছে, এখন আমরা চলে যাবো স্বর্ণ মন্দির। চলে আসলাম স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরটাও অনেক সুন্দর, এখানকার আশেপাশে অনেক ফল পাকড়া, অনেক রকমের পাহাড়ি খাবার পাবেন, আপনারা ঘুরে ফিরে দেখবেন। এখানে বেশি কিছু দেখার মতো নাই, স্বর্ণ মন্দির শেষ।
এখন আমরা আবার চলে যাব শুভলং ঝর্ণায়। চলে উঠলাম টলারে, টলারে করে আম চলে আসছি আমরা শুভলং ঝর্ণায়। এই হলো শুভলং ঝর্ণা, রাঙামাটির সবচেয়ে বড় ঝর্ণা হলো এইটা। এখানে পানি একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আপনি ভরপুর বর্ষার সময় যদি আসেন এখানে প্রচুর পরিমাণে ঝর্ণার একটা আবরণ আপনারা পাবেন, অনেক আনন্দ করতে পারবেন। কিন্তু সবসময় এখানে কিছু না কিছু পানি থাকে এই ঝর্ণায়। শুভলং ঝর্ণায় আমাদের অনেক ঘোরাঘুরি করলাম শেষ, এখন আমরা আবার চলে যাব কাপ্তাই লেক। চলো টলারে, টলারে করে আমরা চলে যাব আবার কাপ্তাই লেক। কাপ্তাই লেক চলে আসলাম। কাপ্তাই লেকটাও কিন্তু অনেক সুন্দর, এখানকার প্রত্যেকটা রিসোর্টই খুব সুন্দর। কাপ্তাই লেকেও আপনাদের মনোমুগ্ধকর কিছু জায়গা আছে, আদিবাসীদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন এদের আচার ব্যবহারও খুব অনেক ভালো। এখন আমরা চলে যাব রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান ঝুলন্ত সেতু। আমরা চলে আসছি ঝুলন্ত সেতু, ওই যে দেখা যাচ্ছে ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুর আশেপাশে অনেক সুন্দর সুন্দর স্পটস আছে, যেগুলোর মধ্যে আপনারা পাহাড়ি অনেক রকমের খাবার পাবেন, এগুলো কিন্তু ভিন্ন টেস্ট। এখানে আসলে একটা বার হলো কিছু না কিছু খেয়ে দেখবেন যে আসলে কেমন, কারণ আমাদের ঢাকায় অথবা আমাদের নিজস্ব গ্রামে এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো এখানে আসলে আমাদের অন্তত একটা বার ট্রাই করা উচিত। ঝুলন্ত সেতু সম্পূর্ণ করলাম, এখন চলে যাবো আমরা পলয়ে পার্ক। পলয়ে পার্কটা হ্যাপি, ওখানেও ঝুলন্তুর বীজ আছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, অনেক রকমের সুন্দর সুন্দর সুব্যবস্থা আছে, খাবারেরও অনেক ভালো ভালো আইটেম ওইখানে আসে। এই হলো আমাদের সেই পলয়ে পার্ক। পলয়ে পার্ক আপনারা যদি পারেন দুপুর একটা কিংবা দুইটার মধ্যে টলারে একবার পলয়ে পার্ক চলে আসবেন। পলয়ে পার্কে এসে আপনারা গোসল করবেন, এখানে সুইমিং পুল আছে, এই যে দেখতেছেন সুইমিং পুল আছে, এখানে গোসল করে আপনারা আপনাদের মনের মতো এখানে কিছু স্ন্যাক্স আছে, রেস্টুরেন্ট আছে, খেয়ে নেবেন। এই আবার আপনারা ঘোরাঘুরি শুরু করে দিবেন। এখানকার খাবার সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, এখানকার সবকিছু, সব পরিবেশ বলেন, খাবার বলেন, এ টু জেড খুবই ভালো লাগছে। এই হলো পলয়ে পার্ক। এই পার্কে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন, এই যে দেখেন আমাদের ভাই বাদাররা মোবাইল চার্জ। পলয়ে পার্কে দাঁড়ালে আপনাকে কক্সবাজারের একটা অনুভূতি দিবে এই পলয়ে পার্ক। অনেক সুন্দর, সব দিক একদম মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে আদিবাসীরা এবং আমাদের বাংলাদেশের মানুষ রিমিক্স হয়ে গেছে। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাব বাজারে। এখন আমরা যেখান থেকে নামছি বাস থেকে সেখানেই চলে যাব, ওই শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের সামনে থেকে আমাদের বাস আসবে, বাসে উঠে আমরা আবার ঢাকায় চলে যাব। তো আমাদের ভিডিও কেমন লাগলো, পুরো ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।